দৃষ্টি আকর্ষণ করছি আমার যুবক ভাইদেরকে, আমিও যুবক, তোমাদের কিছু টিপস দিব যাদের বিয়ার বয়স হয়েছে, এখনো বাপ মায়ের বিয়া করাইয়া দেয় না, জানো আজকে রাত কালকে এই বিয়া করাইয়া দেয় সিস্টেম কিছু বয়ান করবো, শুনতে রাজি আছো তো তোমরা? তারা প্রেম করো, প্রেম করে বিয়া করা জায়েজ আছে কিনা, প্রেম প্রেমিকাকে বিয়া করা জায়েজ আছে কিনা জানার দরকার আছে না নাই? আজকে এই অস্কর্ম জানি তোমাকে যারে ভালোবাসো তারই যেন তোমাকে মা বাবা বিয়া করাইয়া দেয়। মনের মানুষকে যারা যে ভালোবাসে সে জানে কত ভালোবাসে, ঠিক কিনা? ঠিক কিনা? যে হারিয়ে ফেলে সে কিন্তু যন্ত্রণা কত বেশি সে জানে, ঠিক কিনা? ঠিক। আজকে এমন অস্কর্ম যাতে তোমাকে বাপ মাই তোমরা যারা ভালোবাসো তার লাগে জানে বিয়া। বানোয়ার কথা বলবো না হাদিস কোরআন থেকে, এবং আমার নবীজির জীবনের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে শেষ পর্যন্ত বসে থাকতে রাজি আছো তো তোমরা সবাই? এ যুবকরা দু হাত তুলে আল্লাহকে খুশি করা দেয়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাড়ি গেলে ভাবি জিজ্ঞাসা করবেন না, করে কিতা জিজ্ঞাসা জানেন? আরে ওই যে শুনছিলাম মিসবাহর রফিক একটু ওয়াহিদ তো শুনিয়ে গেছিল, ওয়াজ কেমন লাগছে? আহ আহ কিতা শুরু শুরু কি ওয়াজ কইছে কা মনে নাই, প্যান্ডেল রাখি আইছি, প্যান্ডেল রাখি চলি আইছি দে সিটিং এর পাশে কি বলে প্যান্ডেল রাইয়ের চলি সিদিরি হ্যান্ডেল হতো না বুঝি বুঝি আয় তো পড়াশোনা করছি এদিকে নাম কইতাম না গজ হইছে দিদি ভেতর আবার খেপে যাই তবে তুই আঙ্গ মাতাস নাম বিক্রি করে গাছ কিনলে ঝামেলা আছে না নাই? ও মা বউ জিজ্ঞায় একজন স্বামীর জিজ্ঞায় বউ স্বামী গো কি ওয়াজ শুনছো? কাহা হুজুরের ওয়াজ করছে কবর ওয়াজ। কি রস এখন হে সদরের আজান ওই গেছে ফের পরে মাগরিবের আজান পর্যন্ত হেঁটে গেলে কান্দে হেঁটে কি আরে কি আরে খালি কানতেছে কানতেছে আর আকিস বিড়ি খায় খিতা খায়। ও মা হেঁটে গেলে আকিস বিড়ি টাইমতে টাইমতে পুরা ওই যে বিড়ি গোড়া ফেলা এটার নাম কি একটা ডিব্বা 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 হাতে ডিব্বা হাত দেনা এই ডিব্বা ফেলাইছে এক ডিব্বা ফুরাই গেছে বউ ফেলতে ফেলতে কয় কি ও স্বামী তুমি এত কান্না করো রাখি বুঝি খাও তুমি কাল রাতে ওয়াশ শুনে আসার পর ঘুমাইলাম না একসাথে ঘুমাইলাম মাঝখানে কোলবাই দিয়ে অন্য দিয়ে ফিরে ঘুরে রয়েছে কিতা ব্যাপার নতুন কারো ভাইছে না কি ঝামেলা আছে না আমার স্বামী যদি একটু বউরে যদি কথাবার্তা কম কয় বুঝছি বুঝছি মোবাইল গ্যালারি তো লক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ব্যাক লক ইয়ার নিশ্চয়ই কিছু আছে অশান্তি লাগে কি লাগে না আহা কারণ ব্লক করে কখন যখন ভিতরে কিছু মাল থাকে আর কিছু ইচিস পিটিস থাকে ঠিক কিনা বে ঠিক কিনা বে আহা স্বামী স্ত্রীর মধ্যে লক নাই মোবাইলে কেন লক হবে ঠিক কিনা আপনি আজকে লক খুইলা বউয়ের কাছে মোবাইলটা দিয়ে দিবেন ওগো আমার স্ত্রী ধরো সবাই লকটা খুলে দিলাম তুমি একটু ইউটিউবে একটু মুকারাম বাড়ি হুজুর ওয়াজ শোনো একটু একটু হাসান আল আধারে হুজুর ওয়াজ শোনো আর আঙ্গো নতুন করে অতিথি আইছে মিসবারন রফিক ও আবিদকে শুনি হইছে হেতার একটু বয়ান শুনি দেখো কেমন লাগে বউ মনে মনে বলবে আহা রে আর স্বামী কত ভালো হইতেছে যখন লকটা খুলি দিবেন বউর মনে স্ত্রী মনে বিশ্বাস চলে আসবে বলবে আমার স্বামীর মোবাইলে কিছু না যদি থাকিও থাকে একটু লক টলক করি তারপর দিয়ে দেবো দেখবেন আপনি যখন একটু মাঝে মধ্যে মোবাইল ফোনটা ধরতে দিবেন স্ত্রী আপনার প্রতি পূর্ণ বিশ্বাস চলে আসবে ঠিক কিনা মাঝে মধ্যে মানি ব্যাগটা নিয়ে হাতে দিবেন কি নিয়ে ওকে আমার স্ত্রী ধরো মানি ব্যাগটা রাখো এতদিন তো দেন নাই আজকে থেকে একটু দিয়েন আবার জাগো স্ত্রী মারি দেয় হাতেও দিয়ে মারি দেওয়া কিছু আছে না তাই পাঁচটি এতে 2000 টাকা কয় কি রে সকিনা স্বামী আসলেই বালা হয়ে গেছে যাক মন ঠান্ডা দেখবেন তার মন 5 বছরের দুঃখ ছিল আজকে একরাই সব ভুলে গেছে
ঠিক কিনা করে বলেন। মাঝে মাঝে যখন আপনি কক্সবাজার যাইবেন, বউর একটু ঘন ঘন ফোন করিয়ে, নাহলে বউ মনে করিব যে হ্যাঁ কার আর কি বানাই বলছি নাকি। তুমি কই স্বামী গো, তোমার হন্ডে হদায় হর্ষবাজার হডায় কক্সবাজার আছি, বিজি আছি রাহি কাকে বলে বউকে পুরা সন্দেহ ঢুকে গেছে। কন্যাসুই বিয়ার আগে মরজিনাল লাগে ক্ষেতারে নিশ্চয় হয়ে গেছে, বাড়ি যখন আবেন পুরা ফেটা ঘরে ঢুকতে দিত না। কবে গোলামের সত্যি কাজ তুই কোনে গেছিলি ক, যদি কোনো ব্যবসায়ী কাজে গেছি আয় ঘুরতে গেছি কইলেও কিছু মানে না, তাহলে তুমি আমার কথা বললা না কেন, বলে কি বলে না। এই জন্য দূরদারে কোনদিকে গেলে একটু মাঝে মধ্যে বললে ভিডিও কলে দুই মিনিট তিন মিনিট এক মিনিট কথা কইয়ে বউ মনটা ঠান্ডা ভাবে বেসরি সব ঘর বাড়ি বাপ মা হালাই আমাদের ঘরে আই থাকে, বউর মনটা একটু ঠান্ডা রাখবেন, দেখবেন বউর একটু মনটা খুশি রাখার চেষ্টা করবেন, খুশি রাখার নাটক হইলেও করেন, দেখবেন সংসারটা দুনিয়ার মধ্যে ছোটখাটো একটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী স্ত্রী যেখানে ঝগড়া ওই সংসারে কিন্তু সুখ নাই, সারাদিন স্বামী কষ্ট করছে, ঘরে আসার পর বউ লাগাই দিছে ঝগড়া স্বামী স্ত্রী মারামারি, মনে শান্তি আছে, মনে শান্তি আছে নাই। এই জন্য আজকে থেকে এই টিপস গুলো মেনে চলবেন, রাজি আছেন সবাই? যারা বিয়ে করছেন তারা, আর বিয়ে যারা করো না এখন তোমাকে ধরি, এরপরে সুদে দূরমু আর কি, সুদ সুদ, কারণ সুদূর বার করলে পিছন দিয়ে একটু সুদ পুয়ায় জানে। এখন এখন যারা বিয়ে করো নাই, অনেক যুবক আছে মনের মানুষকে চায়, চায় কি চায় না, বাপেরে বুঝায় মারে বুঝায় বইনেরে বুঝায় কয় একটু আমারে মর্জিনার আনি দে আয় সুখীয় মুখ, না মায়া ঠিক নাই বলে না। মূল ফতোয়া হলো যদি আপনার ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, এক কথায় তুমি যাকে ফিল করো তাকে তুমি বিয়ে করো, ঠিক কিনা বেঠি? যদি আপনার ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, মেয়েটা যদি ভালো হয়, মেয়ের মা যদি ভালো হয়, তাহলে ওই মেয়ের মেয়েকে বৌমা করে আপনার ছেলের সঙ্গে এনে দেন, তাহলেই শান্তি পাবে, ঠিক কিনা বেঠি? কিন্তু বাপ মা এটা করে না, দেখ এর চেয়ে ভালো মায় আনবো, কিন্তু মন তো সকিনার দিকে, মন কোন দিকে, সংসার সুখী হয় না, কয়েক বছর পর সংসার শেষ আছে না নাই। এই জন্য আপনার ছেলে মেয়েরা যাকে পছন্দ করবে ভালো হলে তার সঙ্গে বিয়ে করাইয়া দেন, আর মেয়ে যদি কোনো কুত্তু চাকাকে পছন্দ করে তার সঙ্গে বিয়ে দিয়ে দেন, সুখী হয়ে যাবে, ঠিক কিনা বেঠি? যুবকরা খুশি হয়েছে তো নাকি? আর বিয়ে দিতে অনেক মা বাবারা চায় না, বিয়ে করাইতে চায় না, ফোলারে কয় আমার ফোলা এখনো পায়ে দাঁড়াইতে পারে নাই, দোনো পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করাবো। এখন কি আপনার ছেলে কি পা ছাড়া দাঁড়ায় আছে নাকি? আপনার ছেলে এখন বাদাম মেগিরি করে হারদিন ফ্রি ফায়ার ফেসবুক নিয়ে বিজি আছে, ছেলের বয়স 25 বছর হয়েছে, আপনি বিয়ে করা দেন, একটা বউ এনে দেন, দেখবেন যেই ছেলে কোনো কাজকর্ম করে না আজকে বিয়ে করা দিবেন, কালকে সকালে দেখবেন ও কাজের খোঁজে বাহির বের হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে পায়ে দাঁড়াবে নাকি ঠ্যাঙে দাঁড়াবে এতদূর দরকার নাই, রিজিকের মালিক কে? বিয়ে যখন করায় দিবেন সংসার অটোমেটিকলি আল্লাহ উন্নত করে দিবে, টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা বেছে? আল্লাহ বোঝার তফিক দান করুক, আমিন।